ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে দেখা যায় যে জানাজার সালাতে স্যান্ডেল খুলে স্যান্ডেলের উপরও দাঁড়িয়ে নামাজ পড়ে, তো স্যান্ডেল পায়ে নামাজ হবে নাকি? জি অবশ্যই হবে। স্যান্ডেলে যদি আপনি নিশ্চিতভাবে জানতে পারেন যে ময়লা বা অপবিত্র কিছু লেগে আছে, তাহলে স্যান্ডেল খুলে আপনি নামাজ পড়বেন। স্যান্ডেল খুলে দূরে একটু রাখলেন, সামনে বা পিছনে যেখানে হোক খালি পায়ে নামাজ পড়বেন। আর যদি আপনি জানতে পারেন যে আপনার আমার স্যান্ডেলে কিছু লাগেনি, নিশ্চিতভাবে আপনি এটা নিশ্চিত কোনো ময়লা লাগে নাই অথবা কোনো অপবিত্র কিছু লাগেনি, তাহলে আপনি স্যান্ডেলের উপর নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তার স্যান্ডেল বা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ছেন আর সে জুতাতে নাপাক লেগেছিল, জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন যে হে আল্লাহ রাসুল আপনার স্যান্ডেল খুলুন, স্যান্ডেলে আপনার নাপাক আছে। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া অবস্থায় সেটা খুলে দিলেন, নামাজ পড়লেন। তো এখান থেকে বোঝা গেল যে স্যান্ডেল পায়ে দিয়ে জুতা পায়ে দিয়ে নামাজ হবে যদি পবিত্র থাকে, যদি পবিত্র থাকে জুতা পায়ে দিয়ে নামাজ হবে, স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ হবে। এমনকি জানাজা ছাড়াও আপনি এই ওয়াক্তীয় নামাজও পড়তে পারেন স্যান্ডেল জুতা পায়ে দিয়ে যদি পবিত্র থাকে, নিশ্চিত হয়ে জানতে পারেন। আর যদি অপবিত্র লেগে থাকে সেই হিসাবে খুলে নামাজ পড়তে হবে। সুতরাং জানাজার নামাজে যে স্যান্ডেল খুলে পা ওর উপরে নামাজ পড়বেন, তাহলে তো একই কথা হলো, স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া হলো। সেই হিসাবে হয় খুলে নামাজ পড়েন অথবা আপনি পায়ে দিয়ে নামাজ পড়েন যদি পবিত্র থাকে, স্যান্ডেলের উপর পা দিয়ে খুলে পা তার উপরে নামাজ পড়বেন এটা না। মানে পবিত্র হলেও আপনি হয় পায়ে দিয়ে নামাজ পড়েন, আর যদি অপবিত্র থাকে তাহলে খুলে দূরে রেখে নামাজ পড়েন, কিন্তু ওর উপরে দাঁড়িয়ে তাহলে তো সেটা পায়ে দিয়ে হুকুম হয়ে গেল। তো যাই হোক, এটা ভুল পদ্ধতি, হয় পবিত্র থাকলে খুলে সেটা পায়ে দিয়ে নামাজ পড়েন, আর যদি অপবিত্র হয় তাহলে খুলে দূরে রেখে নামাজ পড়বেন। জাযাকাল্লাহ খায়ের।